ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর 24তম ও দিনের একমাত্র ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 164 রান তুলেছে কলকাতা। জবাবে এই রান তাড়া করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রান পর্যন্ত তুলতে পেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব, যার ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে 2 রানের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কলকাতাকে বোলিং এ কম রানে আটকে দিয়ে নিজেরা ভালো ব্যাটিং শুরু করলেও শেষ পর্যন্ত পারফরমেন্স ধরে রাখতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব, যা মোটেও পছন্দ হয়নি পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তার। ম্যাচে কলকাতার দেওয়া 165 রান অনেকটা সহজ লক্ষ্য ছিল পাঞ্জাবের জন্য। ওপেনিং এ মায়াঙ্ক আগারওয়াল ও কেএল রাহুল গড়েছিলেন 115 রানের জুটি। তখন ম্যাচে 14.2 ওভার চলছিল, বাকি 5.4 ওভারে 9 উইকেট হাতে রেখেও 50 রান করতে পারেনি পাঞ্জাব, যা বেশ হতাশ করেছে পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তাকে। গ্যালারিতে বেশ কয়েকবার নিজের মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা গেছে তাকে। মূলত দলের বাজে পারফরমেন্স দেখে হতাশ হয়েছেন প্রীতি জিন্তা। শুধু হতাশা নয়, বরং রাগান্বিত হয়েছেন কেএল রাহুলের দলের উপর। নিশ্চিত জয়ের ম্যাচ পরাজিত হওয়ায় দলের প্রতি এমন ক্ষুদ্র প্রতিক্রিয়া প্রীতি জিন্তার।